আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, আমি আজকে আপনাদের সাথে একটা শরবতের রেসিপি শেয়ার করব, আর সেটা হলো তরমুজের শরবতের রেসিপি। এখন যেহেতু গরমকাল এসে গেছে, এক গ্লাস ঠান্ডা শরবত খেলে আমাদের প্রাণটা জুড়িয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে খুবই পুষ্টিকর, তরমুজে অনেক পুষ্টি আছে আর পুষ্টিকর ভরপুর একটি শরবতের রেসিপি শেয়ার করব। আশা করব আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে তরমুজের শরবতের রেসিপিটা আমি আপনাদেরকে ব্লেন্ডার করা ছাড়াই করে দেখাবো। যাদের হাতের কাছে ব্লেন্ডার নেই, আপনারা চাইলে খুব সহজভাবে এটা তৈরি করে নিতে পারবেন। আর এর জন্য আমি একটা এখানে তরমুজের টুকরা নিয়ে নিয়েছি আর এটাকে চার টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে এগুলোকে একটু গ্রেট করে নিব। যে ছোটো সাইজের যে গ্রেটারটা আছে ওটা দিয়ে আমি ভালো করে সবগুলো তরমুজ গ্রেট করে নিব। আমি এগুলোকে গ্রেট করে নিচ্ছি এই জন্য যাতে বিচি এবং আশ জাতীয় অংশগুলো আমি আলাদা করে নিয়ে ফেলতে পারি। এই জন্য প্রথমে আমি এগুলোকে গ্রেট করে নিব, এরপর একটা ছাঁকনি দিয়ে আশ জাতীয় এবং বিচিগুলো আমি নিয়ে নিব। এখন তরমুজের টুকরোগুলো আমার গ্রেট করা হয়ে গেছে, আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। ছাঁকনির মধ্যে আমি এগুলোকে ঢেলে তারপর আশ এবং বিচিগুলো আলাদা করে নিয়ে নিব। ছাঁকনি দিয়ে অবশ্যই একটু ছেঁকে নেবেন যাতে আশগুলো আর বিচিগুলো আলাদা করে সহজভাবে নিয়ে ফেলতে পারেন। তো এখন আমি এগুলোকে একটু ছেঁকে নিচ্ছি। আশা করব আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আপনারা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন, আপনাদের সকলের অনেক ভালো লাগবে। এখন আমার এগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে আর এগুলোকে আমি একটু চেপে চেপে রসগুলো বের করে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, যারা যেরকম খেতে পছন্দ করেন। আমি এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি। আর দিয়ে দিব লবণ, লবণ দিয়ে দিব 1 টিস্পুন মতো। আপনারা লবণের পরিবর্তে চাইলে বিট লবণটা ইউজ করতে পারেন। যদি আপনাদের হাতের কাছে বিট লবণটা থাকে তাহলে বিট লবণ দিয়ে আপনারা এই শরবতটা তৈরি করে নিতে পারেন। আর চিনিগুলো আমি এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু চিনিগুলো একটু গলতে সময় লাগে, তো ভালো করে আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে চিনিগুলো মিশিয়ে নিলে আমাদের শরবতটা তৈরি করা হয়ে যাবে। এখন আমি তরমুজের শরবতটাকে পরিবেশন করব। আর এর জন্য আমি গ্লাসের মধ্যে কয়েক টুকরো আইস দিয়ে দিচ্ছি, এরপর একটা লেবুর টুকরো দিয়ে দিচ্ছি। লেবুর টুকরোটা আমি গোল করে কেটে নিয়েছি। এখন আমি শরবতগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি আমার মতো করে পরিবেশন করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো পরিবেশন করে নিতে পারেন। আর অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, যেহেতু গরমকাল, সামনে রমজানও আসছে, চাইলে ইফতারিতে আপনারা এটা তৈরি করতে পারেন। তো আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড দিলেই খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।